বাবে হরলিক্স মাদার্স প্লাস। নমস্কার, আপুনি চাই আছে অপরাধ নামা, মই জয়ন্ত মাধব গোস্বামী। 11 জুনত সংঘটিত ডিফুর খুকুরি টিশপির হত্যাকাণ্ডর নতুন মোড়। পিতৃর পরকীয় প্রেমর বাবে পুত্রই হত্যা করেছিল খুকুরি টিশপিক। আরক্ষীর তদন্তত পোহরলে আহিছে চাঞ্চল্যকর তথ্য। মুকরাং তেরাং নামর যুবকজনের পিতৃ হরসিং তেরাঙরে প্রেমর সম্পর্ক আছিল খুকুরি টিশপির সঙ্গে। প্রায় 3 বছর ধরে প্রেমর সম্পর্ক রক্ষা করে আহিছিল মুকরাং তেরাঙর পিতৃ। মুকরাঙর স্বীকারোক্তি অনুসরি খুকুরি টিশপিক ঘর নির্মাণ করে দিছিল মুকরাঙর পিতৃ হরসিং তেরাঙে। খুকুরি আর হরসিংর প্রেমর কথা জানিছিল খুকুরির ভগ্নেও। দেউতাকর অবৈধ প্রেম সহ্য হওয়া নাছিল মুকরাঙর, যার পরিণতিত হত্যা করেছিল খুকুরি টিশপিক। খুকুরি টিশপির হত্যাত মুকরাঙক সহযোগ করেছিল রাংসিনা রংপি, সংজা রংপি, প্রবীণ রংপি আর বিভীষণ রংহাং নামর 4 জন লোকে। ইয়ারে প্রবীণ রংপি আছিল প্রাক্তন বিদ্রোহী সংগঠন কেপিএলটি আরর সদস্য। ডিমাপুরের 50,000 টাকা অনা হয়েছিল একটা 7.65 পিস্তল, আর সেই পিস্তলেরই হত্যা করা হয়েছিল খুকুরি টিশপিক। হত্যাকাণ্ডর দিনা মুকরাং তেরেঙর বন্ধুর সঙ্গে 4 জনে বাহর পাতিছিল ডিফুর কামাখ্যা হোটেলর কোঠাত। খুকুরি টিশপির ঘরত হিন্দি খান্দিছিল সংজা রংপি, বিভীষণ রংহাং আর প্রবীণ রংপিয়ে। খুকুরি টিশপিক হত্যার পাছত মাতিপুঙর দলদলি ধনশিরি পথত 7.65 পিস্তলট কলপাতেরে মেরিয়াই লুকুয়াই থৈছিল। 11 জুনের নিশা হত্যার পাছতে পলাতক আছিল খুকুরির 5 জনীয় হত্যাকারীর দল। তদন্তর মাজতে আরক্ষীয়ে 14 জনত আটক করেছিল মুকরাং আর রাংসিনাক। বর্তমানলৈকে সংজা রংপি আর বিভীষণ রংহাং পলাতক অবস্থাত আছে। এগারো জুনত সংঘটিত ডিফুর খুকুরি টিশপির হত্যাকাণ্ডর নতুন মোড়। পিতৃর পরকীয়া প্রেমর বাবেই পুত্রই হত্যা করেছিল খুকুরি টিশপিক। সকল রহস্য এই মুহূর্তত ভেদ হল, আরক্ষীর তদন্তত এই মুহূর্তত রহস্য উন্মোচিত হয়েছে। এই হত্যাকাণ্ডর রহস্য আর হত্যাকারীক চিনাক্ত করা হল। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডর সন্দেহত 2 জনক আটক করার খবর আহিছিল আমার হাতলৈ, আর অবশেষত আরক্ষীয়ে রাজহুয়া করেছে এই তথ্য। তদন্তর খাতিরত ইয়ার পূর্বে কোনো কথা প্রকাশ করা নাছিল। হত্যাকাণ্ডর বহুখিনি তথ্য আরক্ষীয়ে লাভ করবলে সক্ষম হয়েছিল, আর সেই অনুসরি একটা 5 জনীয় দল এই হত্যাকাণ্ড জড়িত থাকার তথ্য লাভ করা হয়েছে। আর মূল হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড ইতিমধ্যেই আরক্ষীর জালত পড়েছে মুকরাং তেরাং, যে মুকরাং তেরাঙে পিতৃর অবৈধ সম্পর্কর বাবেই খুকুরি টিশপিক হত্যা করার কথা আরক্ষীর জেরাত স্বীকার করেছে। উল্লেখযোগ্য যে প্রায় 3 বছর ধরে প্রেমর সম্পর্ক রক্ষা করে আহিছিল মুকরাং তেরাঙর পিতৃয়ে। মুকরাঙর স্বীকারোক্তি অনুসরি খুকুরি টিশপিক ঘর নির্মাণ করে দিছিল মুকরাঙর পিতৃ হরসিং তেরাঙে। খুকুরি আর হরসিংর প্রেমর কথা জানিছিল খুকুরির ভগ্নেও। দেউতাকর অবৈধ প্রেম সহ্য হওয়া নাছিল মুকরাঙর, যার পরিণতিত এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। খুকুরি টিশপির হত্যাত মুকরাঙক সহযোগ করেছিল রাংসিনা রংপি, সংজা রংপি, প্রবীণ রংপি আর বিভীষণ রংহাং নামর 4 জন যুবকে। ইয়ারে প্রবীণ রংপি আছিল প্রাক্তন বিদ্রোহী সংগঠন কেপিএলটি আরর সদস্য। ডিমাপুরের 50,000 টাকা অনা হয়েছিল এটা 7.65 পিস্তল, সেই পিস্তলেরে হত্যা করা হয়েছিল খুকুরি টিশপিক। 11 জুনের দিনা মুকরাং তেরেঙর বন্ধুর সঙ্গে 4 জনে বাহর পাতিছিল ডিফুর কামাখ্যা হোটেলর কোঠাত। খুকুরি টিশপির ঘরত হিন্দি খান্দিছিল সংজা রংপিয়ে, লগতে সহযোগ করেছিল বিভীষণ রংহাং আর প্রবীণ রংপিয়ে। খুকুরি টিশপিক হত্যার পাছত মাতিপুঙর দলদলি ধনশিরি পথত 7.65 পিস্তলট কলপাতেরে মেরিয়াই লুকুয়াই থৈছিল। 11 জুনের নিশা হত্যার পাছত পলাতক আছিল খুকুরির 5 জনীয় হত্যাকারীর দল। তদন্তর মাজতে আরক্ষীয়ে 14 জনত আটক করেছিল মুকরাং আর রাংসিনাক। বর্তমানলৈকে সংজা রংপি আর বিভীষণ রংহাং পলাতক অবস্থা আছে। মুঠর উপর আরক্ষীর এক বৃহৎ সফলতা। তিনিচুকীয়ার মেধাবী ছাত্র ফাইজান আহমেদর মৃত্যুক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীলৈ পত্র। আদরণীয় দিদি সম্বোধনেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলো অসমৰ মুখ্যমন্ত্রীগীর এইখন পত্র। শেহতীয়াক আইআইটি খড়গপুরের হোস্টেলত মৃত্যু হওয়া তিনিচুকীয়ার ফাইজান আহমেদর মৃত্যুর ফরেন্সিক রিপোর্টে তোলপাড় লগাইছে। মেধাবী ছাত্রজনক পরিকল্পিতভাবে গুলিয়াই আর ডিঙিত আঘাত করে হত্যা করা হয়েছিল। এই সম্পর্কত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সিবিআই তদন্তর দাবি জানাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীক। মেধাবী ছাত্রজনের হত্যাকাণ্ডরে জড়িত কঠোর শাস্তির পোষকতা করে সিবিআইর দ্বারা স্বচ্ছ আর নিকা তদন্তর অনুরোধ জানাইছে পরিয়ালে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় 17 জুনত প্রেরণ করে এই পত্রখন।
উল্লেখযোগ্য যে 2022 চনৰ 14 অক্টোবৰত প্ৰয়াত ফেজান আহমেদক তেওঁৰ হোষ্টেলৰ কোঠাত মৃত অৱস্থাত উদ্ধাৰ কৰা হৈছিল একেটা বিষয়তে মুখ্যমন্ত্ৰীয়ে সঠিক তদন্তৰ আহ্বান জনাই 2022 চনৰ 20 অক্টোবৰতো পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীলৈ প্ৰেৰণ কৰিছিল পত্ৰ ধন্যবাদ জানাইছোঁ তেওঁ যে ইমান সোনকালে মোৰ অনুৰোধ ৰক্ষা কৰি মোক এখন মমতা বেনাৰ্জীলৈ চিঠি পত্ৰ প্ৰেৰণ কৰিছে তাৰ বাবে অশেষ ধন্যবাদ তেখেতক আৰু মমতা বেনাৰ্জীলৈ এখন চিঠি পঠিয়াইছে যদি মমতা বেনাৰ্জীয়ে তেখেতৰ কথা ৰক্ষা কৰি চি বি আই তদন্ত দিয়ে তেনেহ'লে হয়তো মই ন্যায় পাম মোৰ পুত্ৰই ন্যায় পাব আৰু মোক ইমানখিনি লাগে যে কোনে আৰু কিয় মাৰিলে মই তেওঁ সেই মানুহজনক ক'তেহে অনাৰেবল হাইকোৰ্টেহে তেওঁ কি বিচাৰি দিব দিব কিন্তু প্ৰথমে মোক এইখিনি জানিব লাগে সেই মানুহজনক চাই মই এইটো সুধিম সুধিব বিচাৰিছোঁ যে তেওঁ কিয় মাৰিলে মোৰ সন্তানক কিবা দুখ কৰিছিলে মোক ক'ব লাগিছিলে দেশৰ পুলিচ আছে পুলিচক ক'ব লাগিছিলে তেওঁলোকে নিজে মাৰিবলৈ কোনে অধিকাৰ দিলে তেওঁলোকক ইতিমধ্যে ফৰেনচিক প্ৰতিবেদনে তোলপাৰ লগাইছে ফাইজান আহমেদৰ মৃত্যুৰ ৰহস্য ফাদিল কৰিছে ফৰেক ৰিপৰ্টে আত্মহত্যা নহয় নিৰ্মমভাৱে হত্যা কৰা হৈছিল মেধাৱী ছাত্ৰ ফাইজান আহমেদক দ্বিতীয়বাৰৰ মৰণোত্তৰ পৰীক্ষাত পোহৰলৈ আহিছিল ফাইজানক হত্যা কৰাৰ কথা ছাত্ৰজনৰ মূৰত চোকা অস্ত্ৰৰ আঘাত থকাৰ লগতে ডিঙিৰ অংশত ছুৰীৰে আঘাত কৰিছিল চাঞ্চল্যকৰ খবৰটো হৈছে যে পিছফালৰ পৰা ডিঙিত গুলীচালনা কৰা হৈছিল ফাইজানক 2022 চনৰ 14 অক্টোবৰত হোষ্টেলৰ কোঠাত উদ্ধাৰ হৈছিল তিনিচুকীয়াৰ ফাইজান আহমেদৰ মৃতদেহ আই আই টি খড়গপুৰৰ মেকানিকেল ইঞ্জিনিয়াৰিঙৰ তৃতীয় বৰ্ষৰ ছাত্ৰ আছিল ফাইজান আহমেদ অৰ্ধগলিত মৃতদেহ উদ্ধাৰ হৈছিল ফাইজান আহমেদৰ আৰু সমগ্ৰ ঘটনাক গাপ দিয়াৰ চেষ্টা চলাইছিল আই আই টি খড়গপুৰ কৰ্তৃপক্ষ আৰু কলকাতা আৰক্ষীয়ে পৰৱৰ্তী সময়ত ফাইজানৰ পৰিয়ালৰ আবেদনৰ ভিত্তিত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে পুনৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ নিৰ্দেশ দিছিল এছ আই টি গঠনৰ নিৰ্দেশ দিছিল আৰু তাৰ পাছত কবৰ খান্দি মৃতদেহ উলিয়াই পুনৰবাৰ ফৰেনচিকৰ দলে মৰণোত্তৰ পৰীক্ষা সম্পন্ন কৰিছিল ফাইজানৰ আই আই টিৰ কে জি পি কেম্পাছৰ ভিতৰত থকা হোষ্টেলত হত্যাৰ বলি হৈছিল ফাইজান আহমেদ প্ৰথম অৱস্থাত ফাইজানৰ মৃত্যুক আত্মহত্যা কৰা বুলি দাবী কৰিছিল হোষ্টেল কৰ্তৃপক্ষই কিন্তু পৰিয়ালৰ লোকে মানি লোৱা নাছিল সেই দাবী কি খড়গপুৰ আৰক্ষীয়ে আত্মহত্যাৰ ঘটনা বুলিয়েই দাবী কৰিছিল প্ৰথমবাৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ পাছত খড়গপুৰ আৰক্ষীয়ে আত্মহত্যাৰ ঘটনা বুলি দাবী কৰে কিন্তু মৰণোত্তৰ পৰীক্ষাত ছাত্ৰজনৰ মৃত্যুৰ সঠিক কাৰণ থিৰাং কৰিব পৰা নগ'ল পাছত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে ফৰেনচিক বিশেষজ্ঞ ডাক্তৰ অজয় গুপ্তাক নিযুক্তি দিয়ে পুনৰবাৰ পৰীক্ষা কৰাৰ বাবে ন্যায়াধীশ ৰাজশেখৰ সন্থাৰ পুনৰ জনাইছোঁ ন্যায়াধীশ ৰাজশেখৰ মন্থাৰ আদালতেও এছ আই টি গঠন কৰি তাৰ তদন্তৰ পোষকতা কৰে এই নিৰ্দেশৰ পাছতে কলকাতা আৰক্ষীয়ে এছ আই টি গঠনৰ বিৰোধিতা কৰি আদালতৰ কাষ চাপে একেদৰে গোচৰটো খাৰিজ কৰিবলৈ আদালতৰ কাষ চাপে কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ মুখ্য ন্যায়াধীশ টি এছ শিৱগনম আৰু ন্যায়াধীশ হিৰণময় ভট্টাচাৰ্যৰ খণ্ড বিচাৰপীঠে ঘটনাটো হত্যাৰ তদন্ত কৰাৰ বাবে তদন্ত প্ৰক্ৰিয়া চলাই নিবলৈ নিৰ্দেশ দিয়ে
আমাৰ লগত প্ৰমাণ নাই, এইটো পুলিচৰ অবজাৰ্ভেশ্যন, ময়ো দেখা নাই। গতিকে আমি অন্তত মঙল বুধবাৰলৈকে ৰখিব লাগে। মঙল বুধবাৰলৈকে চি এফ এল হায়দৰাবাদৰ পৰা এইটো ফৰেনচিক ৰিপৰ্ট আহি যাব, ডি এন এ টেষ্টিং আমি কৰিব দিছোঁ, ডি এন এ টেষ্টৰ ৰিজাল্ট আহি যাব, তেতিয়া আমি এটা সম্পূৰ্ণভাৱে আমি এটা সিদ্ধান্তত উপনীত হ'ব পাৰিম। কিন্তু এনেকুৱা হ'ব পাৰে যে নহয় এইটো সুনীল গগৈৰে মৃতদেহ হয়। গতিকে মই আগতে কৈছোঁ যে মোৰ বক্তব্যখিনি 100% সত্য বুলি ধৰিব নালাগে, কাৰণ এইটো পুলিচৰ এটা অবজাৰ্ভেশ্যন। পিছত কেতিয়াবা বিজ্ঞানে অবজাৰ্ভেশ্যনটো মিছা বুলিও প্ৰমাণ কৰিব পাৰে, সেইকাৰণে আমি অলপ দুই তিনিটা দিন অপেক্ষা কৰাটো উচিত হ'ব। আৰু ইফালে বিজেপি নেতা সুনীল গগৈয়ে জাহাংগীৰক দিবলৈ আছিল 500,000 টকা। এই কথা প্ৰকাশ কৰিছে জাহাংগীৰৰ পত্নী আৰু ভাতৃয়ে। জাহাংগীৰক প্ৰায় 500,000 টকা দিবলৈ আছিল সুনীল গগৈয়ে, আনকি ঈদৰ সময়তো ঘৰলৈ যাবলৈ দিয়া হোৱা নাছিল জাহাংগীৰক। পত্নীয়ে সন্দেহ কৰিছে যে জাহাংগীৰক সুনীল গগৈয়ে হত্যা কৰি পলায়ন কৰিছে, কিয়নো আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে যে সুনীল গগৈ নিৰুদ্দেশ হোৱাৰ পূৰ্বে সলনি কৰিছিল বেংকৰ সৈতে সংযোগ থকা ফোন নম্বৰ, লগতে নিখোজ হোৱাৰ কেইদিনমান আগতে কেইবাটাও ইঞ্চুৰেঞ্চ কৰিছিল সুনীল গগৈয়ে। বাড়ির সময় বাড়ি যাচ্ছে আসিয়ে ভোট হয়েছে, ভোট দিবে আসি নাই, মহাজনটা আসবে জানা সুনীল গোবাই ভোটের সময় আসবে দেয় নাই, পয়সা দিয়ে নিয়ে যে ঘর বাড়ি ঠিক করবি, মোর স্বামীর ইস্যুত বিচে না গেলে মোর স্বামী না। আপনারা কিভাবে কোনে কোনে হত্যা করেছে বলি ভাবে? সুনীল গগৈ এই আপনার হাজবেন্ড স্বামীর লগত তো তেওঁৰ ফটো ভাইটি গেছে। হ্যাঁ সোনো ভাইটি গেছে। কি কি নাম? জাহিদুল জাহান জি। জাহিদুল ইসলাম। সুনীল গগৈলে কথা হয়েছে নাকি আপনার? ফোন না ধরেন? না। আপনারা কিভাবে পয়সার কারণে হত্যা করা হয়েছে নাকি? হয় পয়সা পাইনি। কিমান টাকা পায়? 500,000 টাকা। এইটো মাই থান ষ্টিল নহয়। অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল টজো ব্যক্তিগত